বন্ধুরা, আজ আপনাদের মাঝে সিআরটি টেলিভিশন টিসিএল T21M62 এসিকটি কারেন্টে দেওয়া হলো, নো পাওয়ার। এবার সুইচ অন করে দেখব যে পাওয়ার সিগন্যাল বাতি জ্বলছে কিনা। না, জ্বলেনি। এবার টিভি খুলব, খুলে সার্ভিসিং করব। টিভির মূলত কি পার্টস নষ্ট হয়েছে সেটা দেখব। এপিএফটা একটু লালচে, মানে কালো কালো বাদামি কালার দেখা যায় যদিও, কিন্তু খারাপ নয়। তবু আমরা এটা চেঞ্জ করে দেব, দেখে রাখলাম। এবার কালো রেজিস্টারটি মাপ দিলাম, মাপ দিয়ে আদৌ এটা ফুটে গেছে। এটার কারণ ওর সাথে সাথে দেখতে হবে, যেটা যাওয়ার কারণ কি। এটা খুললাম, দেখি, হ্যাঁ, এটা তো ফেটে গেছে। এবার এটা মিটার দিয়ে মাপ দিয়ে দেখব যে মাপে ভালো আছে কিনা। মিটারটি ঠিক করে নিলাম, মিটারের ওমসে রেখে এটা মাপ দিতে হবে। তো আমি এটা মাপ দিলাম, না, এটা একটা শব্দ হবে, সে শব্দটা হচ্ছে না, তো এটা খারাপ। তো আমরা এরকম আরেকটা পার্স আমরা নেব। তা যাই হোক, আরও কী কী গেছে সেটা দেখি। ফিউজটাও কেটে গেছে, হ্যাঁ, ফিউজটাও কেটে গেছে। তো যাই হোক, এটা বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই। এই ফিউজটা আর পিটিসি দুইটা জিনিসই সম্ভবত খারাপ হয়েছে। তা যাই হোক, আমরা ফিউজটা লাগিয়ে নেই। একটু ময়লা আছে, ময়লাটি ঘষে ভালোভাবে রং ঝালাই দিতে হবে। তারপর আমরা ফিউজটি নতুন না লাগিয়ে একটি তামার তার চিকুন গেজের, 2 গেজের 2 গেজ নিলেই চলে, এটা দিয়ে আমরা ফিউজটা বানিয়ে নেব। এই যে দেখুন, এভাবে আমরা তারটা দিয়ে সোল্ডারিং করে উপরে রং ধরিয়ে ফিউজটি বানিয়ে নেব। এতে আপনার রেডিমেড ফিউজ থেকে এটা ভালো কাজ করবে আশা করি। এটা আমাদের লাগানো হয়ে গেল ফিউজটি, কিন্তু সার্কিটটা অনেক লুজ। পরে টিভিটা খোলা, প্রতিটি সার্কিটেই আপনাদের ফলো করতে হবে, লুজ কানেকশনের দিকে খেয়াল করতে হবে। রেজিস্টারটি লাগাবো, এটা টিসিএল টিভি।
আমরা টেন্ডার স্টাডি একটু মাপ দিয়ে দেখবো যে হয়তো টেন্ডার স্টাডি ঠিক আছে কিনা বা শর্ট আছে কিনা, যে ঠিক আছে মাপে ঠিক আছে। এখন আমরা পিএফটি খুলবো, ওই যে পিএফটি আমরা কালো কালো দেখছিলাম সে পিএফটি খুলে দিচ্ছি, খুলে নতুন একটি লাগিয়ে নেব। এটা আমার না লাগালেও চলতো, কিন্তু তারপরেও লাগিয়ে নিচ্ছি পরবর্তীতে, যাতে দু চার দিন বা দু মাস এক মাস পর যাতে ও পিএফটার কারণে টিভিটা নষ্ট না হয়, যার কারণে কিন্তু পাল্টানো আসল কাজ হইল ফিউজটা আর রেজিস্টার, এই দুটি জিনিস কেটে গেছে। আর এটা কাটার একটাই উদ্দেশ্য, আমি যেটা পেয়েছিলাম পেয়েছি সেটা হচ্ছে লুজ কানেকশনের জন্যই এটা এই জিনিসটা কেটেছে ফিউজ। পিটিসিটাও খারাপ, তো পিটিসিটা আমরা এখন পর্যন্ত পাল্টিনি। এবার আমরা লুজ কানেকশনগুলো দেখে দেখে মারছি, বন্ধুরা ফলো করবেন যে লুজ কানেকশনগুলো প্রায় সার্কিটগুলো লুজ কানেকশনের জন্যই নষ্ট হয়ে থাকে বেশি। আর টিভি অনেক দিন বাদে খোলা হয় তো, যার কারণে এগুলো একটু বেশি লুজ কানেকশনগুলো থাকে। এটি যত্ন সহকারে একটু ধৈর্য সহকারে এই লুজ কানেকশনগুলো মারবেন, তাহলে কাজটাও যেমন সুন্দর হবে কাস্টমারও নিশ্চিন্তে টিভিটা চালাতে পারবে। তা আমার হাতে এক চান্সে যেন টিভিটা হয়ে যায়, যার কারণে আমি লুজ কানেকশনগুলো মেরে নিলাম। এবার পিটিসিটা আমি খুললাম, খুলতেছি, নতুন একটি লাগাবো। ওটা আমার সিরিজ লাইন, এটা মেন, এপাশে মেন লাইন, এপাশে সিরিজ লাইন, ওই যে সিরিজ লাইন আপনি দেখেন, তো সিরিজ লাইনে দিয়েই প্রতিটি টিভি যখন পাওয়ারে কাজ করা হয় সিরিজ লাইন দিয়েই কাজ করা উচিত, কারণ কি যদি কোনো জায়গায় শর্ট থাকে তা সিরিজটা রাখলে আপনার নতুন কোনো পার্স আপনার হাতে যাবে না, যার কারণে সিরিজ লাইনটা থাকা ভালো। যাই হোক, আমাদের ভোল্টেজ লাইন দিলাম 18.6 ভোল্ট দেখা গেল, তাই এটা স্টার্টিং করলে বাকি ভোল্টেজটা উঠবে। তাই আমরা একটা সেন্সার লাগিয়ে নিতেছি, সেন্সার দিয়ে রিমোট দিয়ে টিভি অন করে দেখব যে ভোল্টেজ অ্যাকুরেট আসছে কিনা বা পাওয়ার সেট ওকে হয়েছে কিনা। আশা করি ওকে, তারপর একটু দেখে নেব শিওর হওয়ার জন্য। আবার দিলাম সিরিজে, এবার আমি মিটারটা ধরবো। হ্যাঁ, পাওয়ার এসে গেছে, এই যে দেখুন বাতি। এবার আমরা রিমোট দিয়ে এটা অন করে দেখব যে আর কোনো সমস্যা আছে কিনা। আশা করি সমস্যা নেই। মিটারটা ভালো করে বসেনি, 18.7। এবার আমরা হয়তো এই যে দেখুন, এবার আমার সিরিজ লাইন জ্বলছে। হ্যাঁ, আশা করি ঠিক হয়ে গেছে। এবার আমরা 108, হ্যাঁ আমাদের ডিসপ্লে তো লাইট এসে গেছে, নো সিগন্যাল, কিন্তু স্ক্রিন আপনার রং ধনু, কালারের সমস্যা। তো কালারের সমস্যা হওয়ার একটাই কারণ ওই যে আমরা যে পিটিসিটা ধরলাম, ও পিটিসিটাই খারাপ ছিল, ওর কারণেই আপনার ফিউজটা কেটে গেছে, যার কারণে আপনার এই পিটিসিটা আমরা চেঞ্জ করে কালারটা ঠিক করতে হবে।
ফুলে গেছে, দু তিনটা ক্যাপাসিটার আছে ফুলে গেছে, এগুলো আমরা চেঞ্জ করব। যদিও না পাল্টালেও চলবে, কিন্তু নিজের কাজের স্বার্থে, কাস্টমারের সুবিধার্থে দু তিনটা ক্যাপাসিটার আমরা চেঞ্জ করে দেব। নতুন পিটিসি নিলাম এটা লাগানোর জন্য, এরপরে ক্যাপাসিটার গুলো লাগাবো। যে পিটিসিটা হাতে এসেছে তাই পিটিসিটা আগে না লাগিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতন কাজ করবেন। এবার ক্যাপাসিটারই দেখেন ফুলে গেছে, একবারে ফুলে যাই হোক, আপনারা এভাবে দেখে কাজ করবেন এটাই। যদি আমার ভিডিও দেখে আপনাদের কিছুটা উপকৃত হয় সেটাই আমার সার্থকতা। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। কাটার দিয়ে কেটে দিলাম, তিনটা ক্যাপাসিটার এরকম ফুলে গেছে তাই ওগুলো লাগিয়ে নিচ্ছি। আপনার কাজের ক্ষেত্রে আপনার এসব পার্সের দিকে আপনার নজর দিতেই হবে, সোল্ডারিংয়ের দিকে নজর দিতে হবে। 80% কাজই সোল্ডারিং, সোল্ডারিং আপনার যেগুলো সঠিকভাবে ফলো যদি না করেন আপনারও সার্কিটটি বারবার ডিস্টার্ব করবে এবং আপনারই ভোগান্তি হবে। তাই এসব কাজগুলো আপনার ধীরে সুস্থে করবেন। আইসি অনেকটা লুজ ছিল তাই এখানেও সোল্ডারিং করে দিচ্ছি। সার্কিটে লেগে থাকা রজন আমরা থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি। স্ক্রিনে যদি না বোঝা যায় লুজ কানেকশনগুলো তো আপনাকে দেখাতে পারিনি, কিন্তু যেটা আমি স্বয়ং দেখেছি আর আপনারা যারা কাজ করেন তারা তো অবশ্যই বুঝবেন যে কথাটা কতটুকু সত্য। আমাদের কাজ শেষ তাই আমরা ফিটিংয়ের দিকে যাচ্ছি। সার্কিটটি গুছিয়ে কেবলগুলো লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের কাজ সমাপ্ত। তাই আপনাদের এবার বাতি, হ্যাঁ রিমোটের চাপ দিলাম, টিভি অন হলো, কিন্তু এবার আমাদের
যে কালারের যে সমস্যাটা আপনাদের দেখানোর জন্য কিন্তু এপাশে ঘুরানো যে রংধনু হয়ে গেছে চতুর্পাশ দিয়ে, এটা শুধুমাত্র পিটিএসির জন্য, কিন্তু এটা আমরা পিটিএসির সাথে সংযোগ দিয়েছি ডিগিজিং কয়েলের সাথে, কিন্তু তারপরও কালারটা যায়নি, যার কারণে আমাদের টিভিটি আবার ঘুরিয়ে আপনার ডিগিজিং কয়েলকে দেখুন কিভাবে আমরা সিরিজ লাইনের দ্বারা রংধনুটা সরিয়ে ফেলি। এটাও একটা কাজে, এটাও অনেক সময় শুধু পার্সোনালভাবে এই কাজগুলো আমাদের করতে হয়, কাজের তো শেষ নেই। তারপরও দেখুন আমরা টিভিটাকে অন করে রাখছি এই কারণে আপনাদের দেখানোর জন্যই শুধুমাত্র অন করলাম, তারপর অন করতে হবে শিওর হওয়ার জন্য যে আদৌ সমস্যা সমাধান হলো কি না, সিরিজ লাইনটি আমরা ডিগুজিং কয়েলের সাথে লাগিয়ে এবার মিসফায়ারের মাধ্যমে আমরা রংধনুটা সরানোর চেষ্টা করছি। প্রথমে এক শট ভাল্ব দিয়ে চেষ্টা করলাম, গেল না, এবার দুই শট ভাল্বটা লাগাবো। এই আপনার হ্যাঁ ক্লিয়ার হয়েছে, যদি আরেকটু রয়েছে সেটাও যাবে, আমরা আরেকবার দিচ্ছি। এবার আবার ভাল্ব আগের পুনরায় ভাল্বটি নিচ্ছি, এই এবার ক্লিয়ার, ওকে। এভাবেই আপনারা করবেন আশা করি। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন। হ্যালো বন্ধুরা, এই নে বীর আমার মত চুপচাল প্রতি মুখ খুব স্বর্গ করলাম। দেখুন এ কয়েকটা পার্স, এইটা পিটিসি, দুটো ক্যাপাসিটার আর একটি পিএফ আর রেজিস্টার, এটা আপনার মাত্র পাঁচটি পার্সের সাহায্যে এই টিভিটা সমস্যা সমাধান করা হলো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা। যে আবার হাজির হব সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।